বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন বিসিএর 12তম শেফ অ্যাওয়ার্ডের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার হ্যামারস্মিথ কলেজে। বিসিএর 10টি রিজিয়ন থেকে এতে মোট 44 জন শেফ অংশ নেন। একজন মহিলা শেফ সারা আলী চৌধুরী সহ সেদিন 36 জন অংশ নেন বলে জানান কম্পিটিশনের প্রধান শেফ আতিকুর রহমান। বিসিএ সাধারণ সম্পাদক অলি খান এই প্রতিযোগিতায় বেশ কিছু তরুণ প্রজন্মের উপস্থিতিকে একটা ভালো লক্ষণ বলে মনে করেন। সংগঠনের সভাপতি, দীর্ঘদিন কারি ব্যবসার সঙ্গে জড়িত কামাল ইয়াকুব বলেছেন, উপস্থিত শেফদের মাঝ থেকে 10 জনকে বাছাই করা হবে 19 নভেম্বর ওয়েস্টমিনস্টার হোটেল পার্কে।